করোনা ভাইরাস বিশ্ব পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত 313 জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার 20 এপ্রিল পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 170 জন বাংলাদেশির। গত 24 ঘন্টায় শুধু নিউ ইয়র্কেই মারা গেছেন 10 জন। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনা ঝুঁকির মুখে এখন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে আরও 100 বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। যুক্তরাষ্ট্রের মতো একই চিত্র যুক্তরাজ্যে। সেখানে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনকে দিন, বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যাও। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে 17, কানাডায় 6 জন, ইতালিতে 6, স্পেনে 5, কাতারে 4, সংযুক্ত আরব আমিরাতে 1, লিবিয়ায় 1, সুইডেনে 1, গাম্বিয়ায় 1 ও কেনিয়ায় 1 জন প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত প্রায় 3000 প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে সাথে থাকুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল newsnow24.com এর। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।